আসসালামু আলাইকুম দুপুর একটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সামি হাতাবাসম টাঙ্গাইলে অস্ত্রসহ এমপি প্রার্থী ছোট মনিরের অনুসারী আটক গুলি করলে ফুল মারব না গুলি থামাতে জানি চাপা প্রার্থী লোটন পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াস প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ থানায় মানসিক নির্যাতন বাড়ি ফিরে তরুণের আত্মহত্যা বেসরকারি ডিপ্লোমা কোর্সে ভর্তি সময় পারল আমি রাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত রাজধানীতে মোটরসাইকেলে দুর্ঘটনায় নির্বাচন কর্মকর্তা নিহত কোভিড এর নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা গাজায় 20,000 ছাড়ানো নিহতের সংখ্যা 14,000ই নারী শিশু ফিলিস্তিনে পতাকা হাতে হাউসিদের মিছিল এবং ওয়েস্ট হ্যামের জলে গোল উৎসব করে সেমিতে লিভারপুল শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগের প্রার্থী তানভীর হাসান ওরফে ছোট মনিরের অনুসারী মনির নামের একজনকে দেশে অস্ত্রসহ আটক করা র‍্যাব 14 এ সময় একটি মাইক্রোবাসও জব্দ করা হয় টাঙ্গাইল র‍্যাব 14 কোম্পানির কমান্ডার মেজর মঞ্জুর মেহেদী ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় গোপালপুর উপজেলার পোস্ট অফিসের সামনে একটি মাইক্রোবাস তল্লাশি চালায় র‍্যাবের সদস্যরা এ সময় মাইক্রোবাসের ভেতর থেকে প্রচুর দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় পরে আটক করা হয় মাইক্রোবাসের চালক মনিরকে তিনি গোপালপুরের সমেশপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে আটক মনির আওয়ামী লীগের প্রার্থী ছোট মনিরের অনুসারী বলে জানিয়েছে পুলিশ নির্বাচনে কেউ পিস্তল উঠিয়ে গুলি করতে আসলে অথবা ভোট ডাকাতি করতে আসলে তাদের কঠোরভাবে প্রতিহত করা হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ দুই আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলমগীর শেখদার লোটন বুধবার দিনব্যাপী 2,500 কালা পাহাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভে অংশ নিয়ে কথা বলেন জাপা প্রার্থী লোটন তিনি বলেন নির্বাচনে কেউ ভয়ভীতি দেখাবে এটা এত সহজ নয় কেউ ভয় দেখালে তারা বসে থাকবে না সিইসি বলেছে শান্তিপূর্ণ ভোট হবে জাপা সেটাকে শ্রদ্ধা করে কিন্তু কেউ যদি ভোট ডাকাতি করতে চায় যদি ভাবে সে গুলি করলে তারা ফুল মারবে সেটা হবে না গুলি থামানোর শক্তি তাদের আছে তারাও গুলি থামাতে পারে বলে জানান তিনি পঞ্চগড়ে আবারও 9.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে বৃহস্পতিবার তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ তথ্যটি নিশ্চিত করেছেন আবহাওয়ার তথ্য অনুযায়ী গত 16 ডিসেম্বর থেকে 10 ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে তাপমাত্রা রেকর্ড হচ্ছে গত 19 ডিসেম্বর রেকর্ড হয়েছিল 9.5 18 ডিসেম্বর 9.7 17 ডিসেম্বর 10 এবং 16 ডিসেম্বর 9.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে বুধবার রাতে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয় প্রথম ধাপে বরিশাল সিলেট রংপুর বিভাগে লিখিত পরীক্ষায় 9,337 জন পাস করেছেন প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহরাজন হায়াজ জানান লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা জানুয়ারি মাসে শুরু করা হবে শীঘ্রই মৌখিক পরীক্ষায় তারিখ বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে চট্টগ্রামে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মিনহাজুল ইসলাম রাফির ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে তাকে মা বাবার সঙ্গে থানায় ডেকে নিয়ে যায় পুলিশ সেখানে তাদের মানসিক নির্যাতন করা হয় অপমান সইতে না পারে সেখান থেকে ফিরে এসে আত্মহত্যা করেন ওই তরুণ বুধবার রাত 10:30 থেকে নগরের লালখান বাজারের টাঙ্কের পাহাড় এলাকায় ঘটনা ঘটে রাফি ওই এলাকার সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ মামুনের ছেলে নিহতের মায়ের অভিযোগ বুধবার কোতোয়ালি থানার পরিদর্শক আরমান হোসেন তাদের ফোন করে থানায় যেতে বলেন সন্ধ্যায় থানায় যাওয়ার পর অনেকক্ষণ বসে রাখা হয় এক পর্যায়ে রাফির মোবাইল ফোন নিয়ে যাওয়া হয় এবং 2 লাখ টাকা দাবি করা হয় অন্যথায় রাফিকে গ্রেফতার করে আদালতে চালান দেওয়ার ভয় দেখানো হয় টাকা না দেওয়ায় তাকে অনেক নির্যাতন করে পরে বাসায় ফিরে তার ছেলে আত্মহত্যা করেছে দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সব জায়গায় ডিপ্লোমা এবং 2 বছর মেয়াদি ভোকেশনাল বিএমটি কোর্সে ভর্তি সময় বাড়ানো হয়েছে 14 ডিসেম্বর 24 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি আবেদন করতে পারবেন বুধবার এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এতে স্বাক্ষর করেন বোর্ডের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ রকিবুল্লাহ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অনুমোদন ক্রমে বেসরকারি প্রতিষ্ঠানগুলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপ্লোমা ইন ফিশারিজ এবং 2 বছর মেয়াদী HSC ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রম এবং সরাসরি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের HSC ও সার্টিফিকেট ইন মেরিন ট্রেড কোর্সে 2023-24 শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম 24 ডিসেম্বর 2023 হতে 31 ডিসেম্বর 2023 তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো সংযুক্ত আরব আমিরাতে রাস আল খাইমায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সৈয়দ হোসেন অনেক নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন মঙ্গলবার স্থানীয় কাদ্রা এলাকায় রাতে দুর্ঘটনা ঘটে সৈয়দের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মামা প্রবাসী বিল্লাল হোসেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মধ্যপাড়ার শান্তিবাগ এলাকার মোহাম্মদ ইকবাল হোসেনের ছেলে সৈয়দ
রাজধানীর বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আল মামুন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি রাজধানীর উত্তরা থানার সহকারী নির্বাচন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার রাত 10টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত 12টা থেকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি মানিকগঞ্জের সাটুরী উপজেলার আমলি গ্রামে। বাবার নাম শামসুল হক। করোনাভাইরাসের নতুন একটি সাব ভ্যারিয়েন্ট জেন ওয়ান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। একে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবে শ্রেণী বিন্যাস করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই ভ্যারিয়েন্ট দ্রুততার সঙ্গে ক্রমবর্ধমান গতিতে ছড়িয়ে পড়ছে। এর মধ্যে ভারত, চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বহু দেশে এই ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। তবে এতে জনস্বাস্থ্যের ঝুঁকির পরিমাণ কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সংক্রমণ রোধ এবং ভয়াবহ আক্রমণের ক্ষেত্রে কিছু পরামর্শ দিয়েছে। তা হলো, জনবহুল এলাকাগুলোতে মাস্ক পরতে হবে, হাঁচি কাশির সময় মুখ বন্ধ রাখতে হবে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে, নিয়মিত হাত পরিষ্কার করতে হবে, কোভিড ও ফ্লু টিকা সম্পর্কে নিয়মিত আপডেট খবর রাখতে হবে, অসুস্থ হলে বাসায় থাকতে হবে এবং লক্ষণ দেখা দিলে পরীক্ষা করাতে হবে। গত 7 অক্টোবর থেকে গাজা ইসরায়েলি নৃশংসতায় নিহত ফিলিস্তিনের সংখ্যা 20,000 ছাড়িয়ে গেছে। এটি শুধু একটি সংখ্যা নয়, এই নিয়ে স্পষ্ট গড়ে প্রতিদিন সেখানে প্রায় 300 মানুষ নিহত হয়েছেন। এই হিসাব 7 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি বাদ দিয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক ইমার্জেন্সি বিষয়ক পরিচালক রিচার্ড ব্রেনান বলেছেন, তিনি মনে করেন নিহতের এই সংখ্যা বিশ্বাসযোগ্য। ওদিকে 7 অক্টোবর থেকে এ পর্যন্ত গাজার উপর কমপক্ষে 29,000 বোমা ফেলাচ্ছে ইসরায়েল। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। যে কোনো যুদ্ধক্ষেত্রে নিহতের সংখ্যা নিখুঁতভাবে নির্ধারণ চ্যালেঞ্জিং। গাজার চিকিৎসকরা বলছেন নিহতের এই সংখ্যা আরো অনেক বেশি। ইয়েমেনের আমরান প্রদেশে ফিলিস্তিনি এবং ইয়েমেনের পতাকা নেড়ে একটি সশস্ত্র কুচকাওয়াজ করেছে দেশটির ইরান সমর্থিত হাউসি গোষ্ঠীর আনুমানিক 20,000 সমর্থক। লোহিত সাগরের সমুদ্রপথে হাউসিদের হামলার জবাব দিতে মার্কিন যুক্তরাষ্ট্র একটি যৌথ বাহিনী ঘোষণা করার সাথে সাথে সোমবার পুরুষরা মিছিল করে। ইয়েমেনি গোষ্ঠী বলছে ইসরায়েল যদি গাজায় তাদের হামলা বন্ধ করে তবে তারা তাদের হামলা বন্ধ করবে। লোহিত সাগরের উত্তেজনা কমাতে আলোচনা চলছে বলে জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউসিদের এক সিনিয়র কর্মকর্তা। মঙ্গলবার কাতার ভিত্তিক গণমাধ্যম সেমিফাইনাল নিশ্চিত করে নিয়েছে অলরেডরা। এ নিয়ে রেকর্ড 19তম বারের মতো ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে নাম লিখালো লিভারপুল। কার্টিস জোন্স করে জোড়া গোল। বাকি গোলগুলো আসে সোপসোলাই কোটি গ্রাবকোপো মোহাম্মদ সালের কাছ থেকে। ওয়েস্ট হ্যামের হয়ে একটি গোল পরিশোধ করেন জার্ড বুয়েন। আমাদের পরবর্তী বিকেল 4টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এই সময় ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।